তো এটা আমাদের হোমস্টে, ড্রিম হোম। তো এখন আমরা এখান থেকে ডাউ হিলের তরফে যাচ্ছি। তো ডাউ হিলের দিকে যেতে আমাদের এখন মোটামুটি আধা ঘন্টার মতন সময় লাগবে। আমরা হেঁটে হেঁটে যাব, আমরা গাড়ি নিয়ে যাব না। তো গিয়ে ওখানে দেখছি, ওখানে শুনেছি ওখানে নাকি ভূতের অনেক ভূতিয়া ব্যাপার স্যাপার আছে। আমাদের হোমস্টের থেকে ডাউহিল ইকো পার্ক যেতে 3 কিলোমিটার ডিস্টেন্স পড়বে। যেহেতু এটা পাহাড়ি রাস্তা, তাই আমাদের যেতে অনেকটাই সময় লেগে যাবে, কারণ অনেকটা ওপরে উঠে নেমে মানে অনেকটা স্মুথ রাস্তা না, অনেকটা রাফ রাস্তা, তাই আমাদের মোটামুটি আধা ঘন্টার মতন লেগে যাবে। ওপরে শুনেছি একটা মন্দির আছে, মন্দির থেকে আমরা ডান দিকে গিয়ে তারপরে আমরা ডাউহিলে পৌঁছাবো। তো মন্দির অবধি আগে যাই, তারপরে ওখান থেকে ওটার পাশে যে শুরু একটা রাস্তা চলে যাচ্ছে ওখান থেকে আমরা ডাউহিল যাব। দেখুন আপনারা লাইভ মেঘ দেখতে পাচ্ছেন, মেঘটা ডান দিক থেকে বাঁ দিকে চলে যাচ্ছে। গেছি আর এখান থেকে রাইট গেলে আমরা ডাউহিলে পৌঁছে যাব। এখান থেকে আমরা ডান, তো দেখুন বন্ধুগণ ডাউহিলের দিকে যেতে যেতে আমাদের রাস্তাটা কতটা সুন্দর হয়ে পড়েছে। উঁচু উঁচু গাছের মাঝখানে রাস্তা, আর গাছের মাঝখান দিয়ে এখন কিন্তু মেঘ আসছে। এই দেখুন দেখতে পাচ্ছেন আপনারা, বাহ, এটাই হচ্ছে ডাউহিলের সৌন্দর্য। তো এইটা হলো গিয়ে ডাউহিল স্কুল। অনেকটা চড়ে আমরা ডাউহিল স্কুলের সামনে চলে আসলাম। এখানে একটা ভলিবলের মাঠ আছে, মুরগি আছে। দেখুন কত উঁচু উঁচু গাছ, তার মাঝখানে মেঘ, আর এটাই হচ্ছে কি ডাউহিলের সৌন্দর্য। তা আমরা এখন ডেথ রোডের দিকে এগোচ্ছি, আর তার মাঝখানে এখন আমরা পাহাড়ি রাস্তা দিয়ে যাব, মানে এরকম রাস্তা দিয়ে যাব। এই রাস্তা দিয়ে গেলে অনেকটা দেরি হবে, তাই আমরা শর্টকাট দিয়ে যাব আর কি। হ্যাঁ, তো বন্ধুগণ এটাই হচ্ছে গিয়ে ডেথ রোড। বলা হয় যে এখানে একটা বাচ্চা ছেলে সুইসাইড করেছিল, তারপরে এই জায়গাটা একটুখানি স্কেয়ারি হয়ে গেছে, একটুখানি মানে ভয়ানক হয়ে গেছে। তো সেটাই, এর জন্যই এটাকে ডেথ রোড বলা হয়। আর যেহেতু এখন মানে একদম পুরো শুনশান জায়গা কুয়াশার মধ্যে, তাই আলাদা টাইপের ফিলিং আর কি, সেটাই এটাকে বলে ডেথ রোড। এখানে রাস্তার দুধারে উঁচু উঁচু পাইন গাছ, মাঝখানে মেঘ যাচ্ছে। একটুখানি এই জায়গাটায় একটুখানি ভূত ভূত ব্যাপার আছে আর কি, এর জন্য এটাকে ডেথ রোড বলা হয়। মানে এটা অনেকটা শুনশান জায়গা, কোনো যদি হরর ফিল্ম বা হরর শর্ট ফিল্মের শুটিং হয় বা সিরিয়ালের শুটিং হয়, এটা কিন্তু আমার মনে হয় ভালো যায়। তো এইটা হলো গিয়ে ডাউহিল পার্ক, পাহাড়ের মাঝখানে একটা পার্ক। হ্যাঁ না, তো ডাউহিল পার্কের এখানে আমরা টিকিট নিচ্ছি, এখানে 20 টাকা করে টিকিট। খরগোশ, ডিয়ার পার্কে এসে কিন্তু আমরা এখন র‍্যাবিটই দেখলাম, তাই আমরা র‍্যাবিটকে খাওয়া খাওয়াচ্ছি। যদি আমরা ডিয়ার দেখতাম তাহলে আমরা ডিয়ারকে খাওয়া খাওয়াতাম, তাই তো? একদম। আর একটা পাতা দেখি, এরা খায় কিনা।
এই পাতাটা খাবে খাই পুরোটা দেবো নাকি খাবাই চলে এসছে খাবাই আইটা দেখ একটা খাবি না সবাই একটা সবাই চলে এসছে এইটা তো এক্ষুনি খাওয়ালাম ওকে দাঁড়াও তোমাকে আবার দিচ্ছি তুমিও খাবে এখান থেকে খাও এবার ইমালটা কিছু পাচ্ছি নাকি কেমন খাবি হ্যাঁ তো বন্ধুগণ, ডাউহিল থেকে এখন আমরা রিটার্ন যাচ্ছি। আমরা ডাউহিল পার্ক থেকে দেখে নিলাম যে ডাউহিল পার্কে ডিয়ার পার্ক যে বলে ওখানে ডিয়ার আগে ছিল, এখন কিন্তু নেই ডিয়ার। তো এখন ওখানে কিছু খরগোশ রাখা আছে, তো সেগুলোই আমরা ভিডিও করলাম, কিছু পাতা খেতে দিলাম। এখন আমরা এত সুন্দর পরিবেশ থেকে এখন আমরা আবার হোটেল যাচ্ছি, কারণ আমাদের এখন লাঞ্চ করতে হবে, লাঞ্চের জন্য নাহলে দেরি হয়ে যাবে। দেখুন গাছের মাঝখানে পুরো মেঘে ভর্তি। আমাদের লাকটা খুব ভালো যে এবার আমাদের এখানে বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে আমরা এতটা দূর আসতে পারতাম না। খুব সুন্দর লাগছে এখানে গাছের মাঝখানে মেঘ। আমরা এই শর্টকাট রাস্তা নিয়ে নিয়েছি, পিচ করা রাস্তা দিয়ে না গিয়ে আমরা এই গাছের মাঝখান দিয়ে যাচ্ছি। তো এখানে একটা ফেরার পথে একটা গাড়ি মানে ব্যালেন্স হারিয়ে পড়ে গেছে। বাপরে বেঁচে গেছে। আমাদের এখানে আজকে খাওয়া দিয়েছে ডিম, পাঁপড় ভাজা, শাক, ডাল। এটা কিসের শাক? পালক শাক। ঠিক আছে, এটা বাঁধাকপি, তরকারি, ডাল, বাঁধাকপি, ভাত, শাক, রাইস, কুরমা। ঠিক আছে, আমরা খাওয়া শুরু করব। এটা হচ্ছে আজকে আমাদের হোমস্টের বাইরের ভিউ, যেহেতু আজকে মেঘটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তাই আমরা ভালোভাবে পাহাড়টা দেখতে পাচ্ছি। মেঘটা এখন ওখানে আছে, মেঘটা আগে কিন্তু এখানে ছিল, তাই সানসেটটা আমরা দেখতে পাচ্ছি ভালো করে। দারুণ ভিউ। কিছুক্ষণ পরেই এখন অন্ধকার হয়ে যাবে, তাই এই ভিউটা খুব অসাধারণ লাগছে, তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই ভিউটা। দেখুন কি সুন্দর ওখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে, পাশে পাহাড়, এখানে মেঘ, দারুণ ভিউ। ওখানে একটা টাওয়ার আছে, মোবাইল টাওয়ার। সন্ধ্যেবেলা আমরা একটা রেস্টুরেন্টে এসে পৌঁছলাম, এখানে আইসক্রিম পাওয়া যায়, বেকারি, এটা বেসিক্যালি আইসক্রিম আর কেক আইসক্রিম সব কিছু পাওয়া যায়। সুন্দর সুন্দর ডেকোরেশন ভিতরে।
কাল আমরা মিরিক ঘুরতে যাব। কারসং এর পরে আমাদের প্ল্যান মিরিক ঘুরতে যাওয়া। তো এর পরের ভিডিওতে অবশ্যই মিরিকের ভিডিওগুলো সব আপনাদের সামনে তুলে ধরব, মিরিকটা কেমন জায়গা আর মিরিকে যেতে কতক্ষণ লাগে সব ডিটেলসই থাকবে ওই ভিডিওর মধ্যে। আপনাদের যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলের নাম লাইফ সাফারি, প্লিজ সাবস্ক্রাইব টু লাইফ সাফারি। আমি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে বিভিন্ন রকম ভিডিও এই চ্যানেলে তুলে ধরছি, তাই আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু লাইফ সাফারি।